আজকে একটা স্পেশাল ম্যাথমেটিক্স দেখবো আমরা, সেটা হচ্ছে যে আমরা মাঝে মধ্যে এরকম প্রশ্ন আসে যে যে কোনো একটা মাসের একটা নির্দিষ্ট ডেট থাকে, সেই ডেটের কী বার হয় সেটা থাকে, এবং সামনে কিছুদিন পরে একটা ডেট থাকে সেটা সেইখানে কী বার হবে, এটা যদি বের করতে হয় তাহলে আমাদের প্রথমে যেই দুইটা তারিখ দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে 8 জুলাই মাসের 8 তারিখ যদি বুধবার হয় তাহলে 25 তারিখ কী বার হবে। এটা হচ্ছে একই মাসের ভিতরে, কিন্তু ভিন্ন অঙ্ক থাকতে পারে, যে পরবর্তী মাসে সেটা পরে শিখাবো, আগে আমরা এটা শিখে নিই। তাহলে প্রথমে ডে দুইটা আমরা মাইনাস করব, এখানে দুইটা মাইনাস করলাম, 25 মাইনাস 8, 8 তাহলে এখানে থাকে 17। এখন এখানে দেওয়া আছে -7n, এটার মানে হচ্ছে এটা যে আমাদের সপ্তাহ শুরু হয় 7 দিনে, মানে সপ্তাহ হয় 7 দিনে, 1 সপ্তাহ হয়। তাহলে আমাদের এখানে যে মাইনাস করলে ডে দুইটা 17 হলো, তাহলে 17 দিনে আমাদের কয়টা সপ্তাহ হয়? 2টা। যে ফ্রাকশন যে থাকে কয়েকদিন বা কটা ধরা হবে না, জাস্ট পূর্ণাঙ্গ মান লাগবে। আমি যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে এখানে 17কে 2 বার যায়, বাকি থাকে 3, ও 3 দরকার নেই, তার মানে 2 সপ্তাহ হয়, যেহেতু ওখানে হচ্ছে কি 7 দিন 1 সপ্তাহ, আর এখানে হচ্ছে কি 2টা সপ্তাহ আসে, সেই জন্য সাথে সাথে আমরা 2 গুণ করেছি। তো এখানে 17 থেকে এই 7 দ্বিগুণে 14 বিয়োগ করলে থাকে 3 দিন। তাহলে আমাদের প্রশ্ন বলেছে বুধবার, যদি বুধবার হয় 8 তারিখ তাহলে 25 তারিখ কবে? তাহলে বুধবার এসে যেহেতু 3 দিন বের হয়েছে আমাদের, 3 দিন যোগ করব, তাহলে কি হয়, বুধ বৃহস্পতি শুক্র শনি, 3 দিন পরে শনিবার হবে, এটাই হচ্ছে গিয়া 11 তারিখে। যদি এখানে বলতো যে জুলাই মাসের অথবা জানুয়ারি মাসের 8 তারিখ যেইবার হবে, ওই মাসের 30 তারিখ কীবার হবে, তাহলে ঠিক এরকম প্রথম ডে দুইটা মাইনাস করব, তারপরে যদি আমাদের 20 বের হয় বা 21 বের হলো, আমাদের সে এক্সাম্পলে 21 বের হলো, তাহলে 21-এ আমাদের সপ্তাহ হবে 3টা, তারপর সেইটা মাইনাস করবো ওই 7-এর সাথে, আমরা 3 গুণ দিব, তখন এখানে 2 হয়েছে, সপ্তাহ যে কটা হবে সেটা গুণ করব, 17 হয়েছে এখানে, মানে 2টা সপ্তাহ, এই জন্য 2 গুণ করছি সাথে সাথে মাইনাস করেছি। আর যদি আমাদের এখানে 3টা সপ্তাহ বের হইতো তাহলে সাথে সাথে 3 গুণ করতাম, মাইনাস করে যেটা বের হতো সেটার সাথে যেই বারটা দাদা সেই বার যোগ করবো, তাহলে আমাদের এই ধরনের যত অঙ্ক সব মিলে যাবে।